ঘূর্ণিঝড় রিমাল কেটে গেলেও রাতভর বৃষ্টিতে ভোগান্তি বাড়ে। রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। কর্মব্যস্ত দিনে শিক্ষার্থী এবং কর্মজীবী মানুষের ভোগান্তির যেন শেষ নেই। প্রচুর পানি ঘরের ভেতরে, কোনো কর্ম যাচ্ছি না, বাইরে তো পারতেছি না, পানি চুলকায়, কষ্ট হয় চলাফেরা করতে। এখন বাসাবাড়িতে কাজ করতে গেলে তো যাইতি, এই যে রাত্রে করে রিক্সা আসে না। কালকে আমি যখন রাত্রে 11টার দিকে আসছি, ধরেন যে কোনো ধরনের রিক্সা এখানে ঢুকতে চায় না। ধানমন্ডির কাঁঠাল বাগানের চিত্র এটি। বুক সমান পানি নিয়ে নির্ঘুম রাত কাটান এখানকার বাসিন্দারা। বলছেন, সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় সড়কটি। এই যে আকাশে মেঘ দেখা যায়, বাস খালি পানি পড়লেই চলে, আর পানি নামে না। হালকা বৃষ্টি হলে পানি জমে যায়। সড়কের পাশে প্রাইমারি স্কুল থাকায় ভোগান্তিতে পড়তে হয়েছে শিক্ষার্থীদেরও। কালকে স্কুল যাইতে পারিনি, আজকে তো একটু পানি কম ছিল, দেখে আজকে যাইতে পারছি। খেটে খাওয়া মানুষ, শিক্ষার্থী, কর্মজীবী যারা এই সড়ক দিয়ে পারাপার হচ্ছেন, সবাইকে পড়তে হচ্ছে ভোগান্তিতে। কারণ সামান্য বৃষ্টি কিংবা ভারী বৃষ্টি হলেই সড়ক তলিয়ে যায় পানির নিচে, আর এই পানি অনেক সময় ঘর বাড়িতে উঠে, যেটিতে রাত জেগে অপেক্ষা করতে হয় নাগরিকদের। তারা বলছেন, খোদ রাজধানীর ভেতরেই এমন জলবদ্ধতা কোনোভাবেই কাম্য নয়। এদিকে ঝড় বাতাসে গ্রিন রোড ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সামনে ভেঙে পড়েছে বেশ কয়েকটি গাছ। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা।